নমস্কার, রাজীব এডুকেয়ার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব WBCSC এবং WBPSC-র মাধ্যমে যে অধ্যাপক নিয়োগ হয় সেই নিয়োগের মধ্যে কি কি বিষয়ে মিল থাকে এবং কি কি বিষয়ে পার্থক্য থাকে এই বিষয়গুলি নিয়ে। যে সমস্ত ছাত্রছাত্রীরা সদ্য নেট সেট পাস করেছেন বা যারা পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে ভবিষ্যতে এ বিষয়ে স্বচ্ছ ধারণা থাকলে তারা পরবর্তীতে তাদের অনেক ক্ষেত্রেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা হবে বলে আমরা মনে হয়। চলুন আজকের এই ভিডিওটি শুরু করি। সিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন, এই কমিশনের মাধ্যমে যে নিয়োগ হয় তা সম্পূর্ণ রকমভাবে সরকারি সাহায্যপ্রাপ্ত যে সমস্ত কলেজগুলি রয়েছে সেই কলেজের অধ্যাপক অধ্যাপিকাদের নিয়োগের জন্য তারা সুপারিশ করেন। পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ WBPSC-র মাধ্যমে যে অধ্যাপক অধ্যাপিকা নিয়োগ হয় তা সম্পূর্ণভাবে সরকারি যে সমস্ত কলেজ রয়েছে অর্থাৎ গভর্নমেন্ট কলেজ রয়েছে সেই কলেজের জন্য নিয়োগের তারা সুপারিশ করে। সিএসসির ক্ষেত্রে এই নিয়োগের সুপারিশের আগে তারা বিজ্ঞপ্তি জারি করেন, সেই বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের যে ছাত্রছাত্রীরা রয়েছেন বা নেট সেট কোয়ালিফাই যারা রয়েছেন তারা সকলে আবেদন করতে পারে এবং সেই আবেদনের ভিত্তিতে একটি তালিকা তৈরি হয়। সেই তালিকা ধরে তাদের ইন্টারভিউতে ডাকা হয় এবং ইন্টারভিউতে ডাকার পরে সেখান থেকে একটি সফল ক্যান্ডিডেটদের তালিকা তৈরি করা হয়। পিএসসির ক্ষেত্রে এ বিষয়ে কিছুটা আলাদা পথ অবলম্বন করা হয়। পিএসসির ক্ষেত্রে যখন বিজ্ঞপ্তি জারি করা হয় সেই সময় কতগুলি সিট রয়েছে সে বিষয়ে উল্লেখ থাকে, অর্থাৎ 10টা, 15টা বা 100টা সিটের জন্য যদি নিয়োগ হয় সেই সিট সংখ্যা প্রথমেই উল্লেখ থাকে, যে সিট সংখ্যা কিন্তু সিএসসির ক্ষেত্রে কোনো রকম উল্লেখ আমরা প্রথম অবস্থায় পাই না। সেই সিট সংখ্যার ভিত্তিতে তারা আবেদন আহ্বান করেন এবং সেই আবেদনের ভিত্তিতে ছাত্রছাত্রীরা আবেদন করলে বা যারা নেট সেট কোয়ালিফাই রয়েছেন তারা আবেদন করলে তাদের মধ্যে থেকে একটি স্ক্রিনিং টেস্ট করা হয়, অর্থাৎ সেই সময় 50 বা 100 নম্বরের আর একটা পরীক্ষা পিএসসির তরফ থেকে নেওয়া হয় এবং এই পরীক্ষার মধ্যে থেকে সিটের অনুপাতে ছাত্রছাত্রীদেরকে বেছে নেওয়া হয় ইন্টারভিউয়ের প্রক্রিয়ার জন্য। অর্থাৎ সিএসসিতে আমরা সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারি, পিএসসির ক্ষেত্রে আমরা কিন্তু সরাসরি ইন্টারভিউতে প্রবেশ করার আগে বা ইন্টারভিউ দেওয়ার আগে আমাদেরকে আরেকটি পরীক্ষাতে পাশ করতে হয় যেটি পিএসসি ইন্টারভিউয়ের আগে নিয়ে নেয় এবং এই পরীক্ষাতে আমরা যদি পাশ করতে পারি তবেই আমরা ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাব। ইন্টারভিউ দেওয়ার সুযোগ যখন হলো এবার আমাদের যে বিষয়টি হবে যে সিএসসির ক্ষেত্রে আমাদের ইন্টারভিউ যখন আমরা পাশ করে গেলাম সেই সময় আমাদেরকে আমাদের পাশ করার পরে আমাদেরকে সিএসসিতে আবার ডাকা হবে একদিন এবং ডেকে শূন্য পদের সংখ্যা এবং শূন্য পদের সঙ্গে কোন কোন কলেজে সিট ফাঁকা রয়েছে তার ভিত্তিতে আমাদের কলেজ কাউন্সিলিংয়ের একটি সুযোগ দেওয়া হবে বা কলেজ চুজ করার একটি সুযোগ আমরা পাব এবং সেখানে আমাদের র্যাঙ্ক হিসাবে আমরা যে সমস্ত কলেজে শূন্য পদ পাব সেই সময় তার ভিত্তিতে আমাদের পছন্দ মতন আমরা কলেজ চয়েস করতে পারি সিএসসির সুপারিশের ক্ষেত্রে। পিএসসির ক্ষেত্রে আমাদের কিন্তু এরকম কলেজ চুজ করার কোনো অপশন থাকে না। ইন্টারভিউয়ে সফল হওয়ার পরে বিভিন্ন ধরনের যে কাগজপত্রের কাজ তা পরিচালিত হয় শিক্ষা দপ্তরে এবং আমাদের নামে যারা আমরা সফল প্রার্থী তাদের নামে সেই সময় একটি নিয়োগপত্র আসবে যে আমাকে এই কলেজে জয়েন করতে হবে। এখানে কলেজ চুজ করার কোনো অপশন থাকে না। সিএসসি যে কাজটি করে এই যে সফল ব্যক্তি যারা কলেজ বিভিন্ন কলেজ চয়েস করলো সেই কলেজের পরিচালন সমিতির কাছে তার যে সুপারিশ নিয়োগের সেই সুপারিশ কাউন্সিলিংয়ের পরে একটা নির্দিষ্ট সময় মোটামুটি 2 মাস সময় প্রয়োজন লাগে, 1.5-2 মাস এরকম সময়ের মধ্যে তারা বিভিন্ন কাগজপত্র রেডি করে তারা কলেজের কাছে একটি নিয়োগের সুপারিশপত্র এবং যে পাশ করা ছাত্র বা ছাত্রী থাকলেন তার কাছে একটি সুপারিশপত্র পাঠিয়ে দেয় ডাকযোগে এবং সেই সুপারিশের ভিত্তিতে পরিচালন সমিতি নিজের মধ্যে একটি মিটিং করে নিয়ে তারপরে সফল সেই প্রার্থীকে তার কলেজে সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগ করেন। পিএসসির ক্ষেত্রে কিন্তু এই নিয়োগ সরাসরি শিক্ষা দপ্তরের মাধ্যমে তাদের যা ফর্মালিটিস আছে তা পূরণ করে সরাসরি হয়ে যায়, এখানে কিন্তু এই পরিচালন সমিতির কোনো ভূমিকা থাকে না।
পিএসসি এবং সিএসসি দু ক্ষেত্রেই যখন আমরা নিয়োগের প্রক্রিয়া দেখি, এই নিয়োগের সময় উভয় ক্ষেত্রেই পিএইচডি, নেট সেট এই সমস্ত বিষয় যা ইউজিসির গাইডলাইন হিসাবে একজন কলেজের অধ্যাপকের হওয়ার কথা বা ইউজিসির যে গাইডলাইন দিয়েছে, দু ক্ষেত্রেই একই রকম। এখানে আলাদা কোনো যোগ্যতা পিএসসির ক্ষেত্রে লাগে না। ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে সিএসসিতে আমরা যারা ইন্টারভিউ দিই বা ইন্টারভিউ পরিচালিত হয়, সেক্ষেত্রে বাংলাতে পুরো ইন্টারভিউ দেওয়ার অনেকটাই সুযোগ থাকে। ইংলিশটাকে সব ক্ষেত্রে বাধ্যতামূলকভাবেও প্রয়োগ করা হয় না। কিছু কিছু ক্ষেত্রে হয়তো যারা ইন্টারভিউ বোর্ডে থাকেন স্যাররা, তারা অনেক সময় ইংলিশ কেমন বলতে পারছেন দেখে নেন, কিন্তু সবার ক্ষেত্রে তা হয় না। বাংলার উপরেই বেশি ফোকাস করা হয়। ভালো গুছিয়ে বাংলায় তিনি যদি ইন্টারভিউ দিতে পারেন প্রার্থী, তাহলে কিন্তু তিনি ইন্টারভিউতে পাশ করে যেতে পারেন। পিএসসির ক্ষেত্রে কিন্তু ইংরেজিতে কথা বলা বা ইংরেজির দক্ষতা থাকা কিছুটা অবশ্যই প্রয়োজন। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে গভর্নমেন্ট কলেজগুলো এমনও অঞ্চলের মধ্যে রয়েছে যেখানে মানুষ সহজেই তারা বাংলা ভাষা তারা বোঝেন না, যেমন হিলস এরিয়াগুলো রয়েছে, সেই সমস্ত জায়গার কলেজগুলো নিয়োগের জন্য। সেই জন্য পিএসসির ইন্টারভিউর সময় অবশ্যই কিন্তু ইংলিশের দক্ষতাটা দেখে নেওয়া হয়, এবং পিএসসির ইন্টারভিউ সিএসসির তুলনায় তুলনামূলকভাবে একটু বেশি সময়ের অনেক সময় কিন্তু হয়। কারণ যেহেতু এখানে ইংলিশের দক্ষতাগুলো দেখে নেওয়া হয়, এবং যেটা বললাম যে এখানে কলেজ চয়েস করার কোনো অপশন থাকে না, সরাসরি শিক্ষা দপ্তর যে কলেজের নিয়োগপত্র দেবে সেই কলেজে গিয়ে জয়েন করতে হবে। আপনারা যদি কেউ পিএসসির কয়েক ওয়েবসাইটে যান, দেখতে পাবেন কয়েকদিন আগে ইন্টারভিউয়ের জন্য একটি অনলাইন ইন্টারভিউয়ের জন্য বিজ্ঞপ্তি হয়েছিল, সেখানে প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য কিন্তু 20 মিনিট করে বরাদ্দ করা হয়েছিল। এই যে 20 মিনিট বরাদ্দ, এই 20 মিনিটের থেকে বেশিও অনেক সময় লেগে যেতে পারে। সিএসসির ক্ষেত্রে অনেক সময় কিছুটা কম সময়েও সিএসসির অনেকের ইন্টারভিউ হয়ে থাকে, তবে সিএসসির ক্ষেত্রেও 20 মিনিট 15 মিনিট এরকম সময় লেগে যায়। অনেকের ক্ষেত্রে আধা ঘন্টাও বা 30 মিনিটও লাগতে পারে। সেটি সম্পূর্ণ রকমভাবেই নির্ভর করছে সেই সময় যারা ইন্টারভিউ নিচ্ছেন বা ইন্টারভিউ বোর্ডে রয়েছেন তাদের উপরে। কিন্তু ইংরেজি কিন্তু পিএসসির ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন, এবং ইংরেজির দক্ষতা কিন্তু অবশ্যই সেখানে টেস্ট করা হয়। এরপরে এই যে সুপারিশ যে এলো ইন্টারভিউর মাধ্যমে যারা সফল হলেন কলেজগুলোতে, এরপরে যারা নিয়োগ পাচ্ছেন সরকারি কলেজে, তারা কিন্তু প্রথম দিন থেকেই পশ্চিমবঙ্গ সরকারের সরাসরি কর্মচারী, এবং যারা সিএসসির মাধ্যমে নিয়োগ পাচ্ছেন তারা কিন্তু সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের বা মহাবিদ্যালয়ের কর্মচারী। এই কারণে সিএসসির মাধ্যমে যারা নিয়োগ হন তারা যে সমস্ত সুযোগ সুবিধাগুলি পান, তার থেকে বেশ কিছু সুযোগ সুবিধা কিন্তু সরকারি কলেজের যারা অধ্যাপক হিসেবে নিযুক্ত হন তারা বেশি পেয়ে থাকেন। অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীরা যে সমস্ত ডাইরেক্ট বেনিফিটগুলো সরকারের তরফ থেকে হেলথ স্কিম বা আরও বেশ কিছু বিষয়ের পেয়ে থাকেন, সেই সমস্ত বিষয়গুলি সরকারি কলেজের অধ্যাপকেরা পেয়ে থাকেন, যেটি সিএসসির মাধ্যমে নিয়োগ হওয়া অধ্যাপকেরা কিন্তু পান না। এইবার যারা সিএসসির মাধ্যমে সুপারিশ কলেজে এসে পৌঁছালো তাদের বেতন শুরু হওয়া, এবং যারা পিএসসির মাধ্যমে নিয়োগ হয় তাদের বেতন শুরু হওয়ার মধ্যেও কিছুটা তফাত দেখা যায়। যেমন সিএসসির ক্ষেত্রে যারা নিয়োগ হয় তাদের বেতন কিন্তু কলেজ থেকেই হয়, অর্থাৎ একটি প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে কলেজের অ্যাকাউন্টে টাকা আসে, সেই অ্যাকাউন্টের টাকা সেই কলেজের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে তাদের বেতন অনুযায়ী তারা পান। সেই হিসেবে কলেজের যা রিকোয়ারমেন্ট সেই হিসাবে সরকার গ্র্যান্ট করে টাকা। কিন্তু পিএসসির মাধ্যমে যারা চাকরি করেন তাদের বেতন কিন্তু সরাসরি সরকারের কোষাগার থেকেও আসে, সিএসসিটাও কোষাগার থেকেই আসে, কিন্তু সেটি ভায়া কলেজ হয়, যেহেতু সিএসসির মাধ্যমে সরকার প্রসূত কলেজগুলির হয়, সেই কারণে সেখানে সরাসরি কোনো রকম ভাবে টাকা অ্যাকাউন্টে সরকারি দপ্তর থেকে কিন্তু আসে না। পিএসসির ক্ষেত্রে সরাসরি সরকারি কর্মচারী হয়, শিক্ষা দপ্তরের মাধ্যমেই যা কাজ হয় সেখান থেকে চলে আসে। এক্ষেত্রে সিএসসিতে বেতন শুরু হওয়ার ক্ষেত্রে অনেক কলেজে কিছুটা দেরিও হয়, অনেক সময় দেখা যায় যে 1 বছর বা 1.5 বছরও লেগে যায় সেখানে কাগজপত্র তৈরি করে বিকাশ ভবন থেকে তার ফিক্সেশন করিয়ে নিয়ে আসা, তার বেতনের জন্য যে কলেজের হয়তো একটি কলেজে শিক্ষক দুজন নিয়োগ হয়েছে নতুন, তাদের নিয়োগ হওয়ার আগে অবধি সেই কলেজে যে পরিমাণ অর্থের প্রয়োজন হতো বেতনের জন্য, তার থেকে বেশি বেতন করতে হবে টাকা স্যাংশন, এই সমস্ত কাজের প্রক্রিয়ার জন্য অনেক ক্ষেত্রেই কিছুটা দেরি হয়। আবার যে অনেক কলেজ আছে যে সমস্ত কলেজের দক্ষ কর্মীরা রয়েছেন, সুযোগ সুবিধা ভালো, তারা
খুব সহজেই 2 মাস বা 1.5 মাসের মধ্যে 3 মাসের মধ্যেও বেতন শুরু করে দিতে পারেন। এক্ষেত্রে একটা তফাৎ হয়, বেতন শুরু হওয়ার ক্ষেত্রে অনেকেই দেখা গেছে 1 বছর 1.5 বছর, কিন্তু বেতন তাদের শুরু হতে সময় লেগে যায়। এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ যে পার্থক্য এই দুটো সার্ভিসের মধ্যে, এবং এই পার্থক্যটা সব থেকে বেশি, তাছাড়া বাকি জায়গাগুলো মোটামুটি একই, সুযোগ সুবিধা যে আপনি যদি সরকারি কলেজের অধ্যাপক হিসেবে নিয়োগ হন, আপনি কিন্তু প্রথম দিন থেকেই একজন গেজেটেড অফিসারের মর্যাদা পাবেন, যেটি আপনি সিএসসির মাধ্যমে নিয়োগ হওয়া কলেজগুলিতে জয়েন করলে পাবেন না। এক্ষেত্রে আপনি প্রথম দিন থেকেই অ্যাটাস্টেড করতে পারছেন যে কোনো কাগজের আপনার সেই অথরিটি থাকছে। বাকি সিএসসির ক্ষেত্রে কিন্তু এটি সম্পূর্ণ রকমভাবেই থাকে না, এবং তার ফলস্বরূপ খুব একটা অসুবিধার কোনো কিছু হয় না, কিন্তু একটা সম্মানের জায়গা বা একটা বেশি পাওয়ারফুল পাওয়ার পাওয়ার জায়গা অনেকের কাছে মনে হয় যে আমি গেজেটেড অফিসার হিসাবে থাকছি বা আমার একটা পাওয়ার এনজয় করছি বা নিজেকে পাচ্ছি। আপনার পাওয়ার প্রয়োগ করার সেরকম জায়গা থাকেও না এক্ষেত্রে, অ্যাটাস্টেড করা ছাড়া বা অন্য কোনো কিছু, কিন্তু তবু অনেকের মনে হয় সেই জায়গাগুলো একটা বিষয় হয়ে দাঁড়াতে পারে অনেকের কাছে, এই একটা তফাৎ থাকে। এরপরে গুরুত্বপূর্ণ একটা পার্থক্য রয়েছে বদলি নীতির ক্ষেত্রে। সিএসসি যেমন বদলি নীতি সেইভাবে ছিল না, কোনো কারণে আপনার যে কলেজ চয়েস করেন সেখান থেকে যদি আপনাকে বদলি হতে হয়, তাহলে একটা নির্দিষ্ট সময় অন্তর সরকারি সিদ্ধান্ত অনুসারে আপনি বদলির জন্য সুপারিশ করতে হবে। কিন্তু পিএসসির নিয়োগও যেমন সরাসরি কলেজে হয়, এবং এমনও দেখা গেছে যে তাদের বদলি নীতি কিন্তু বাকি সরকারি কর্মচারীদের মতন যেমন সুযোগ পান, বদলি নীতিও সেরকমই। আপনাকে প্রতি 3 বছর অন্তর তারা বদলি করে দিতে পারেন, অথবা শুধুমাত্র 3 বছর নয়, আপনাকে যে কোনো দিন যে কোনো সময় বদলি হতে পারে। হয়তো আপনি একটি কলেজে জয়েন করলেন, সেখানে আপনার 1 মাসও সম্পূর্ণ তার আপনার সার্ভিস হয়নি নতুন, এবং সঙ্গে সঙ্গে আপনাকে 1 মাস পরে অন্য কোনো কলেজে আপনাকে ট্রান্সফার করে দিল, সেক্ষেত্রে আপনার কিন্তু এখানে কিছু করার নেই, যা ট্রান্সফার হবে আপনাকে সেইখানেই গিয়ে জয়েন করতে হবে এবং সেই কলেজেই আপনাকে পড়াতে হবে। সিএসসির ক্ষেত্রে যে বদলি নীতি আগেই বললাম যে কিছুটা শিথিল ছিল, কিন্তু বর্তমান সময়ে সরকার, বর্তমান রাজ্য সরকার একটি আইন নিয়ে এসেছেন, যেখানে যে আইনের বলে সরকার চাইলে যে কোনো শিক্ষক শিক্ষিকাকে পাবলিক ইন্টারেস্টে বা স্পেশাল রেফারেন্সে যে কোনো কলেজে ট্রান্সফার করে দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে বদলি চাইতে হবে না, সরকার মনে করলেই আপনাকে বদলি করে দিতে পারবে। এক্ষেত্রে একটি বদলি নীতির ক্ষেত্রে একটা বিরাট তফাৎ রয়েছে। সেই জন্য যারা সিএসসিতে চাকরি পান, তারা বাড়ির কাছে চাকরি পেলে অনেকটা নিশ্চিন্ত মনেই থাকতে পারেন যে ট্রান্সফার হবেন না। যদি সরকারের কোনো রকম নিয়োগ বা সরকারের কোনো রোশানলে না পড়েন, পিএসসির ক্ষেত্রে কিন্তু যারা চাকরি করেন তাদের সবসময় মাথাতে একটা বিষয় থেকেই যায় যে যে কোনো সময় ট্রান্সফার হয়ে অন্য যে কোনো জায়গায় চলে যেতে হতেই পারে, এই বিষয়টি সবসময় তাদের মধ্যে কিন্তু থেকেই যায়। এই ছিল মোটামুটি পিএসসি এবং সিএসসির মধ্যে যে তফাৎগুলি, বা একই সঙ্গে বাকি বিষয়ের যে মিলগুলিও রয়েছে বেশ কিছুর মধ্যে। তবে শেষ যে কথাটি বলা, যে সহকারী অধ্যাপক হিসাবে সিএসসি এবং পিএসসির বেতন কাঠামো সম্পূর্ণ এক, ইউজিসি হিসাবেই যে বেতন সেই বেতনই দুজনেই পান। এক্ষেত্রে ইউজিসির সঙ্গে রাজ্য সরকারের অনেক সময় দেখা যায় যে বেতনের তারতম্য রয়েছে, কিন্তু সিএসসির মাধ্যমে নিয়োগ অর্থাৎ গভর্নমেন্ট কলেজের টিচার এবং গভর্নমেন্ট এডেড কলেজের টিচারের বেতনের মধ্যে বা তাদের র্যাঙ্কিংয়ের যে জায়গাগুলো বা প্রমোশনের জায়গা, এই সমস্ত জায়গাতে কোনো তফাৎ নেই। দুটো কমিশনের মানে দুটো জায়গাতেই একই সুযোগ সুবিধা এই বিষয়ে পাওয়া যায়। এই মোটামুটি আজকের আমাদের এই আলোচনা, যে সিএসসি এবং পিএসসির মধ্যে কী কী বিষয়ে রয়েছে আলাদা বা কী কী বিষয়ে মিল রয়েছে। আপনারা যারা নেট পাস করে আছেন কিন্তু এখনও সিএসসিতে অ্যাপ্লিকেশন করেছেন, পিএসসির সুযোগ পাননি, তারা অবশ্যই পিএসসির ওয়েবসাইটে প্রত্যেকটা সময় ফলো করবেন নিয়ম করে, প্রতিদিন যদি পারেন বা 2-3 দিন অন্তর অন্তর। কারণ সিএসসিতে আপনারা যেমন দেখলেন যে একটা সঙ্গে সমস্ত সাবজেক্টের জন্যই সহকারী অধ্যাপক নিয়োগের একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে, এরকমই বের হয় প্রতি বছর। পিএসসির ক্ষেত্রে কিন্তু এরকম হয়নি, 2-3টে সাবজেক্টের জন্য কিন্তু তারা প্রয়োজন মনে করলে বিজ্ঞপ্তি দিয়ে তারা ইন্টারভিউ নিতে পারেন। সেজন্য যারা সদ্য নেটসেট পাস করেছেন বা যারা আগামীতে করবেন, তারা অবশ্যই সবসময় ওয়েবসাইটের দিকে খেয়াল রাখবেন। এবং আপনাদের যদি এ বিষয়ে আরও কিছু জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে করবেন, বা আমাদের ইমেল অ্যাড্রেসও দেওয়া আছে, সেখানেও আপনারা করতে পারেন। আপনারা আমরা চেষ্টা করব যতটা সম্ভব আপনাদেরকে সহযোগিতা করার। সকলেই ভালো থাকুন,
আজকের এই ভিডিও আমরা এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।